18ই অক্টোবর মার কাছে শুভরাত্রির প্রার্থনা। মা, আমাকে আন্তরিকতার সাথে তোমার সেবা করতে শেখাও। আমার জীবনের প্রতিটি কাজ যেন তোমার উপাসনা হয়। আমার অন্তর্দৃষ্টিতে তোমার সান্নিধ্যের যা অনুভূতি তার উপর আমার চিত্ত যেন স্থির থাকে এবং তোমার উপস্থিতিতেই যেন আমি শান্তি ও বিশ্রাম খুঁজে পাই। মা, আমাকে নম্রতা, অনুগত্য এবং তোমার প্রতি অচলা ভক্তি দিয়ে আশীর্বাদ করো, যাতে তুমি আমার আদর্শ এটা জেনে আমি সম্পূর্ণরূপে ও সৎভাবে জীবন যাপন করতে পারি এবং আমার জীবনের প্রতিটি কাজে তোমার আদর্শ প্রকাশ করতে পারি। জয় মা, জয় মা, জয় মা।